বন্ধুরা, মসজিদ আল আকসা সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী আবারও প্রমাণিত হল। তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ ঘটতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে মসজিদ আল আকসার পাশে একটি লাল বালি টিপির পাশে কাককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। প্রিয় বন্ধুরা, মসজিদ আল আকসা সম্পর্কে আমরা কি বলি? আল্লাহ তাআলা এই পবিত্র ভূমিটির বিষয়ে আল কোরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্থান এবং মসজিদ আল আকসা সম্পর্কে বলেন, আমি জমিনকে বরকতময় করেছি এবং এর চারপাশে যা কিছু রয়েছে তাকেও বরকতময় করেছি। এই স্থানকে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের কিতাবের পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই হতে বর্ণিত, তিনি বলেন, এই ভূমিকে বিশেষভাবে পবিত্র ভূমি এবং বরকতময় এজন্য বলা হয়েছে কারণ একটি পাক পবিত্র উপত্যকা যা মানুষকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে। আপনি যখন এই পবিত্র ভূমিতে বিচরণ করবেন এবং সেখানে অবস্থানকালে কোনো দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহ ক্ষমা করে আপনাকে পরিশুদ্ধ করে দিবেন। এটি এমন একটি স্থান যার সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি জানো কেন আল্লাহ তাআলা এই স্থানকে বরকতময় করেছেন? তোমরা কি জানো এর কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এর কারণ হচ্ছে এই পবিত্র ভূমি জেরুজালেমের এমন এক ইঞ্চি পরিমাণ জায়গাও এমন নেই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে ইবাদতরত না রয়েছে অথবা সেখানে আল্লাহর কোনো না কোনো নবী ইবাদত করেছেন, আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছেন অথবা আল্লাহর কোনো না কোনো নবীকে দাফন করা হয়নি। এই কারণে স্থানটি এত পবিত্র এবং বরকতময়। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে এই পবিত্র স্থান জেরুজালেমে সফর করেন এবং এই পবিত্র জেরুজালেমে হযরত জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন। তার সাথে একটি বাহন ছিল যাকে বোরাক বলা হয় এবং এই পবিত্র স্থান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে পরবর্তীতে বোরাকে চড়িয়ে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করানো হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ তাআলা চাইলে তার রাসূলকে সরাসরি আসমানে ভ্রমণ করাতে পারতেন, কিন্তু তিনি তাকে প্রথমে মক্কা থেকে জেরুজালেমে সফর করান। তিনি তাকে মসজিদুল আকসায় ভ্রমণ করান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন কারণ সেখানে এমন কিছু রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে পরবর্তী বর্ণনা রয়েছে, যখন তিনি অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেম পৌঁছান, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটি দেওয়ালের দিকে ইশারা করলেন। তখন সে দেওয়ালটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায় এবং জিব্রাইল আলাইহিস সালাম বোরাক নামক বাহনটিকে দুই মাঝখানে বেঁধে রাখেন এবং নবী করিম এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আল আকসায় প্রবেশ করেন। আল্লাহর রাসূল বলেন, আমি সেখানে দুই রাকাত সালাত আদায় করলাম এবং যখন আমি সালাত শেষ করলাম, এরপর আমি মাথা উঠিয়ে দেখতে পাই আমার সামনে সমস্ত নবী এবং রাসূলেরা দাঁড়িয়ে আছেন। দর্শক চিন্তা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন, আদম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সকল নবীরা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, তারা সকলেই আমার ইমামতিতে সালাত আদায় করার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি তাদের ইমামতি করতে লজ্জাবোধ করছিলাম। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম এগিয়ে আসলেন এবং আমার হাত ধরে আমাকে টেনে সামনের কাতারে এনে দাঁড় করিয়ে দিলেন। এরপর আমি সকল নবীদেরকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করলাম। এটাই একমাত্র মুহূর্ত যখন সকল নবীরা একসাথে জামাতবদ্ধভাবে সালাত আদায় করেছেন এবং আমি তাদের ইমামতি করেছি। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য এবং আমাদের নবী সকল নবীদের ইমাম হিসেবে সালাত আদায় করেছিলেন। এরপর আল্লাহর রাসূল মিরাজে ভ্রমণে যান এবং সেখান থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাতের বিধান নিয়ে ফিরে আসেন। এরপর তিনি মক্কায় তার অনুসারীদের নিকট সালাতের বিধি বিধান ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। সালাতের বিষয়ে একটি হাদিস বিশেষ উল্লেখযোগ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি সময় আসবে যখন মুসলমানেরা দীর্ঘকাল ধরে এই মসজিদ আল আকসায় সালাত আদায় করা থেকে বঞ্চিত হবে, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদেরকে মসজিদ আল আকসায় সালাত আদায় করতে বাধা প্রদান করা হচ্ছে। মসজিদ আল আকসা বর্তমানে ইহুদিদের দখলে, সেখানে মুসলমানদের উপর গুলিবর্ষণ করা হয়, বোমা মারা হয়। সেখানে অবস্থানরত চরমপন্থী ইহুদিরা মসজিদ আল আকসায় আগত মুসলমানদের উপর প্রতিনিয়ত হামলা নির্যাতন চালায় যা এই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করছে এবং সেখানকার মানুষদের শান্তি ভঙ্গ করছে। তাই যদি এটা আমাদের কষ্ট দেয় যে আমরা আল আকসা থেকে আজ বঞ্চিত, যদি এটা আমাদের মধ্যে বিশেষ করে যারা ফিলিস্তিনি, যারা তাদের পূর্বপুরুষদের ভূমি পরিদর্শন করতে পারে না, তাদের কষ্ট দেয় যখন উপনিবেশ এবং তাদের সহায়তাকারীরা পারে, তাহলে জেনে নিন হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, যার কথা পবিত্র কোরআনে সবচেয়ে বেশিবার বলা হয়েছে সেই মুসা আলাইহিস সালাম, তাকেও মসজিদ আল আকসায় প্রবেশের জন্য বাধা দেওয়া হয়েছিল।
যার ফলে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন, মৃত্যুর পর তিনি মসজিদ আল আকসার যতটা সম্ভব কাছাকাছি থাকতে চান। আল্লাহ তাআলা তার এই অনুরোধটি মঞ্জুর করেছিলেন। যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজের রাত্রিতে মসজিদ আল আকসার পাশে একটি লাল বালির টিপির পাশে মুসা আলাইহিস সালাম এর কবরে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি।